অধরা শেখ শাহজান সন্দেশখালী কার্যত পুরুষশূন্য, বাড়ির মহিলারা এক প্রকার ঘরবন্দি, এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। অভিযানে আসা ইডির কর্তাদের ওপর হামলার পর এলাকার পরিস্থিতি বদলেছে। রাতের সন্দেশখালী কার্যত পুরুষশূন্য, ভয় আতঙ্ক গ্রাস করেছে গ্রামবাসীদের। ভয়ে ঘর থেকে বের হতে পারছেন না গ্রামের মহিলারা, দুবেলা পুলিশের আনাগোনা, এক কথায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী এলাকায়। স্থানীয় মহিলাদের দাবি, বাইরের কাজ করতে পারছি না, বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়ায় সমস্যা হচ্ছে, বাইরে বের হলে নানান প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাদের, আজও আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে তাদের। প্রচন্ড ভয়ে আছি, সবসময় আমাদের এখানে পুলিশ আসছে, আমাদের বাড়ির কোনো পুরুষ নেই, আমরা আতঙ্কে ভয়তে আছি, বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে পারছি না, আমরা কোনো ভালো করে বাজারে যেতে পারছি না, আমাদের বাজার ঘাটেরও প্রবলেম হচ্ছে, আমরা ভালো করে খাওয়া দাওয়াও করতে পারছি না, আমরা রাস্তায় উঠতেও পারছি না, বলুন আমরা এতটা অসুবিধার মধ্যে পড়ে আছি। সে প্রচন্ড আমাদের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ভয় পাচ্ছে, তারা স্কুলে তো যাওয়া দূরের কথা, স্কুলে তো এত টাকা আমরা খরচা করে ভর্তি করেছি, তারা স্কুলেও যেতে পারছে না, একটা আতঙ্ক ওই ছোট ছোট বাচ্চাদের মধ্যে সৃষ্টি হয়েছে। কেন আমাদের বাড়িতে কোনো পুলিশই নেই, আমাদের তো কোনো সেফটিই নেই, আমরা তো গ্রামের মানুষ, যেহেতু আমাদের বাড়ির যাই কাজ করুক সন্ধ্যালে স্বামীরাই বাড়ি থাকে, সেই স্বামীরা আজকে আমরা সেফটি পাচ্ছি না, তারা আজকে দূরে পড়ে আছে, কোথায় আছে তাও খোঁজ পাচ্ছি না, তাহলে আমরা কতটা আতঙ্কের মধ্যে আছি। গত 5ই জানুয়ারি শুক্রবার কাকভোরে সর্বেরিয়ায় তৃণমূল নেতা শেখ শাহজানের বাড়িতে হানা দিয়েছিল ইডির কর্তারা। তারা আসতেই এলাকা অগ্নিগর্ভ চেহারা নেয়। ইডি আধিকারিকদের বেধড়ক মারধর করে গ্রামবাসীরা, গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনায় ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে। সন্দেশখালীর ঘটনায় পৃথক 3টি এফআইআর দায়ের হয়েছে। তবে এখনও পর্যন্ত অধরা সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজান। 5ই জানুয়ারি শুক্রবারের ঘটনায় এখনও পর্যন্ত আতঙ্ক যেন পিছু ছাড়ছে না গ্রামবাসীদের। আকুঞ্জি পাড়া এলাকায় পুরুষশূন্য হয়ে গিয়েছে, আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে গ্রামবাসীদের, এমনটাই জানাচ্ছেন গ্রামবাসী মহিলারা। আতঙ্কের মধ্যে আছে, আতঙ্কে এই তো, এই যে গন্ডগোল হলো তার জন্য সাধারণ মানুষরা তো ভীষণ ভয়ে ভয়ে থাকবেই তো, কাকে বা কারা গন্ডগোল করলো তার জন্য সাধারণ জনগণ এত কষ্ট কেন পাবে। এত পুলিশ ঢুকছে? হ্যাঁ, মাঝে মাঝে তো ঢুকছে দেখছি, ভীষণ ভয়, মানে কি বলবো, বাইরে বেরোতেও নিজের ভয় লাগবে, বাচ্চারাও রাতে ভিতে বাথরুমে যেতে পারে না একা একা, কোথায় পুলিশ দাঁড়িয়ে থাকে, কোথায় থাকে না থাকে তার ঠিক নেই, এই ভয় তো অবশ্যই থাকবে। প্রচুর পুলিশ আসছে, কেন্দ্র সরকারের পুলিশ দিচ্ছে, তো এবার ভয় থেকে বেরোতে পারছি না, যদি না বার হতে পারি তাহলে বুঝতে পারছেন তো কত ভয়ের মধ্যে রয়েছে, রাত্রিও বাচ্চারা বাথরুমে যাবে তাও নিয়ে যেতে পারছি না, এই এই ভয়ের মধ্যে একটু যে বাইরের কাজকাম করবো তাও করতে পারি, সংসারের কাজ সব পড়ে রয়েছে, কিচ্ছু করতে পারছি না, ভয় থেকে কখন পুলিশ আসে কখন পুলিশ আসে, এইসব আতঙ্কের মধ্যে বাচ্চাদেরও টিউশনে ভালো করে দিয়ে স্কুলেও যেতে পারছে না, এই এতদিন পর আমরা খুব ভয়ের মধ্যে রয়েছি, এখনো পুরো কোনো শান্তি ফিরে পাচ্ছি না, আমরা বাড়িও দাঁড়াতে পারছি না, স্বামীদেরও কাছে পাচ্ছি না, যে তারা তাদের বলবো যে দুটো বাজার করে এনে দাও কি আমরা রান্না করে বাচ্চাদের মুখের সামনে দেবো, তাও তো দিতে পারছি না। যদিও গোটা ঘটনার দিকে নজর রেখেছে বসিরহাট পুলিশ জেলার আধিকারিকরা, তার পাশাপাশি আকুঞ্জিপাড়া এলাকা সহ গোটা সর্বেরিয়া এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। এলাকার মানুষদের দাবি, শান্তি ফিরুক এলাকায়। শেখ শাহজান অধরা তারা বলছে বারবার, তারা তো এসেছিল তাকে যেভাবে, তো আজকে আমার মনে হয় এইভাবে না এসে তাকে নোটিশ জারি করে আসলে এই এত জলঘোলা হতো না, এটা পরিকল্পিত একটা ঘটনা। তারা জানতো যে ওখানে গেলে তারা গ্রামের মানুষ বা পাড়াপড়শির মানুষরা হয়তো এই ঘটনাটা ঘটাবে, কারণ এটা পরিকল্পিত, এই কারণে বলছি। তার দুদিন আগে যে ঘটনা, যে বক্তব্য বিরোধী দলনেতারা দিয়েছেন বসিরহাট থেকে, আর তার পেছনে এইটা যে পরিকল্পিত নয় তার সেটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর যে কথাটা বারবার বলছেন যে অধরা অধরা, বিষয়টা সম্পূর্ণ আইনের ওপরে আমরা আস্থা রেখেছি, আর নিশ্চয়ই আমি মনে করি তিনিও তার জায়গা থেকে আইনিভাবে এগিয়ে এর থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, সন্দেশখালী।